দু হাজার উনিশ বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিড়ি ও সিগারেটের উপর বৈষম্যমূলক কর আরোপের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন করেছে বিড়ি শ্রমিক ফেডারেশনের কর্মীরা সকালে ঢাকা রিচা মহাসড়কের নয়াডিঙ্গি এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে শতাধিক বিড়ি শ্রমিক অংশ নেয় বিড়ি শ্রমিকরা বিড়ির উপর সম্পূর্ণ কর প্রত্যাহার বিড়ির দাম চোদ্দ টাকা থেকে কমিয়ে দশ টাকা করা নিম্ন ও মধ্যস্তরের সিগারেট সমমূল্য করা সহ বহুজাতিক কোম্পানির আগ্রাসন বন্ধের দাবি জানান এ সময় শ্রমিকরা বিড়ি শিল্পকে বাঁচানোর জন্য কর প্রত্যাহারের জোর দাবি করে স্লোগান দেন বিড়ির উপরে ব্যাঘট বসানো হচ্ছে তাতে আমাদের বিড়ি শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে